স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। তার মধ্যেই এবার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতেও নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল। আর তাৎপর্যপূর্ণ বিষয় হল, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দলেরই পঞ্চায়েত সদস্যরা। পূর্ব বর্ধমানের গলসির লোয়ার রামগোপালপুর পঞ্চায়েতে ভেক্টর ডিজিজ কন্ট্রোল টিমে দুটি শূন্য পদ রয়েছে। চুক্তিভিত্তিক ওই পদের জন্য পঞ্চায়েতে অনেকেই আবেদনপত্র জমা দিয়েছেন। নিয়মমাফিক পঞ্চায়েত সদস্যদের বৈঠক ডেকে সব আবেদনপত্র বিবেচনা করার পর শূন্য পদে নিয়োগের জন্য প্রার্থী চূড়ান্ত করা হয়। তারপর সেই রেজলিউশন বিডিওর কাছে পাঠানোর পর শূন্য পদে নিয়োগ করা হয়। অভিযোগ, পঞ্চায়েত সদস্যদের দিয়ে ফাঁকা রেজলিউশনে সই করিয়ে নিজের ছেলে ও আরেক পঞ্চায়েত সদস্যের ছেলের নাম বিডিওর কাছে পাঠিয়ে দেন পঞ্চায়েত প্রধান। কম্পারুইজার্স একটা কাজ আমাদেরকে না জানিয়ে করছে, ওর ছেলেকে কাজে ঢোকানোর চেষ্টা করছে। আমরা চলে আসার পর আমরা রেজুলিউশনের খাতায় আগে সই করাইছে ফাঁকা রেজুলিউশন করবো বলে, সেইভাবে ওরা এসে তারপর আমি যখন বাধা দিতে যাই আমাকে বলে তুমি যা পারো করে নেবে। বডিতে আলোচনা হয়ে আমার রেজুলিউশন হয়েছে, তারা অনুমতি দিয়েছে বলে তাদের কথার মতন রেজুলিউশনটা করা হয়েছে। এবার রেজুলিউশনটা হয়েছে, আমি কার পরের দিন আমি বলো যাই রেজুলিউশন জমা দিয়ে আসি। এবার জানি না ওরা কার ভয়ে বা কিসের জন্য প্রধানকে চাপ সৃষ্টি করার জন্য, চাপে ফেলানোর জন্য আজকে সব অভিযোগটা আমার উপরে চাপিয়ে দিচ্ছে। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন আট পঞ্চায়েত সদস্য। কোনো নিয়োগ এখনো হয়নি। লোয়ার রামগোপালপুরে আমাদের দুটো ভ্যাকেন্সি আছে, ওখান থেকে আমরা একটা রেজলিউশন পেয়েছিলাম, একটা মিটিংয়ে একটা রেজলিউশন পেয়েছিলাম, সেখানে দুজনের নাম পাঠানো হয়েছিল। তো আজকে কিছু কয়েকজন একটু কমপ্লেন করে গেছেন, যারা বলছেন যে আমরা ওই মিটিংয়ে এরকম এই ধরনের কোনো রেজলিউশন হয়নি, আমরা এনকোয়ারি করে দেখছি কী হবে। খবর জানাজানি হতেই শাসক দলকে নিশানা করেছে বিজেপি। ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে দায় এড়িয়েছে তৃণমূল। তৃণমূল দলটা হয়েছে ধাপ্পাবাজি দল, তৃণমূলে আজ তৃণমূলের প্রতি বিশ্বাস নেই। তো তৃণমূল দলটাই তো কারণে তারা আজ বুঝতে পারছে যে আমাদের ঘরও যদি ভাঙতা দেয় তাহলে সাধারণ মানুষকে তৃণমূল কী করবে। বিডিওর কাছে অভিযোগপত্র যখন জমা পড়েছে নিশ্চয়ই বিডিও তদন্ত করে দেখবে, এটা তো দলের ব্যাপার কিছু নয়। কারণ এখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তার তদন্ত বিডিও করবেন। বছর ঘুরলেই বাংলায় পঞ্চায়েত ভোট, তার আগে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, অস্বস্তি বাড়াচ্ছে শাসক দলের। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।